পরে লবণ দিয়ে দিমু মরিচটা খাইবে না মরিচটা খাও না ঠিক আছে আজব মানুষটা সম্পর্কে আমাদেরকে বল আমরা সবাই অধীর আগ্রহে ওয়েট করছি তার সম্পর্কে জানার জন্য এখন আমি সেই আজব কোটিপতি মানুষটির সামনে দাঁড়িয়ে আছি আর এখন তোমার যেরকম সাইজ তোমার গাড়ি ওইরকম পছন্দ আমরা আসছি এখানে কার কিনতে নতুন আর তুমি এটা কি একটা জিপ গাড়ি দেখে এটা পছন্দ করতেছো এখানে কাম নাই ওস্তাদ চন্দ্র ভাই আমাদের আরো নতুন গাড়ি দরকার তুমি যে বাসা আসছো আমার মামার বাড়ি চুপ একদম চুপ ছবি আমি বহুদিন যাবতে সমস্ত কথাবার্তা শুনে আসতেছি আমি সাক্ষী সাবুদ আর পুমানের অভাবে তো ধরে পাইনি আজকে সাক্ষী সাবুদ পুমান নিয়ে হাজির হয়েছি তো পুমান তাছাড়া এই ধরনের অপারেশনে আমার একটা অ্যাডভাইস মানে বিজ্ঞাপন হয়ে গেল বুঝলাম বজিত ভাই বিরহের যন্ত্রণা দূর করার জন্য আমি যখন দেবদাসের মতো মদ খাওয়া ছাড়া আমার কষ্ট কিনা আমার ভালোবাসা নাকি নকু আরে তুই মজিদ কিসের গান মজিদ রে তোর কণ্ঠের সকল গানই তো একই সু এতদিনে তোর কানে সেটা ধরা পড়ি তো করি ভয় দেখায় তাই তো আমি মনে মনে চিন্তা করি এত কম পয়সায় তো মানুষ মানার জন্য লোক পাওয়ার কথা না আমার অবশ্য ইচ্ছে ছিল খুব তো লুম্বা লুম্বা ভাষণ দিছিলেন সেসব লুম্বা লুম্বা ভাষণ আপনার কোন জায়গায় গেল আচ্ছা
अजीब साइज भैया आज चेक कर আমি না তোমাকে অনেক পছন্দ করি কিন্তু তুমি এতটা খ্যাত এই 2019 সালে আমি একটা করচোর কট হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ কিভাবে যে করব ব্যাপারটা অনেক রিস্কি হ্যাঁ পছন্দ বুঝছ কালোই কথা কই জানি না চল ওর বারান্দায় যদি একটা মাইক্রোফোন সেট করে দিই তাহলে তো কেন কি দরকার আমার কোয়ার্টিস্টের ভাষা এখানে আমি ওনাকে নিতে আসছি কোয়ার্টিস্টের নাম কি ঋতু হ্যাঁ কি হয়েছে না কিছু হয় নাই ভাইয়া তুমি ওর সাথে দেখা হবে তোমার শুটিং এ তুমি তার আসলে ছোটবেলায় যে কষ্টটা আমি তোদের কাছ থেকে পেয়েছিলাম আমি চাইছিলাম যে উইটার একটা ফিল আমি যদি তোদেরকে দেই হয়তো বা তোরা বুঝতে পারবি বা রিয়েলাইজ করতে পারবি যে কেমন কষ্টটা আমার মধ্যে কি দেখছে কি ভাবছে না আচ্ছা শুনো আমার তো চাকরিটা ইম্পর্টেন্ট ঠিক না কিন্তু জানো আমার প্রেসার আমার টাইমিং এই ইন্টারভিউ নিতে দিতে দেরি হয়ে গেল ইন্টারভিউ 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 সারা দিন কোনো কাম কাজ কিচ্ছু নাই বুঝছেন কতক্ষণ ধরে এসে বসে রইছি এক কাপ চা আছে আর এক কাপ কফি আছে আর আসলে দেখবেন কি শুরু করে দিব ও ভাইয়া আমার এই কাজ এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই ব্যাপারটা তুমি জানো আমার জব রেসপন্সিবিলিটিস এটা তো আট দশটা জবের মতো না ঠিক না জব শফিক আপনি খুব আনমনা এম আই রাইট ইয়েস মানে একটু খুলে বলবেন ব্যাপারটা কি হইছে আচ্ছা টিটু স্যার এর ইন্টারভিউ সময় ছবি তুললো না আমার স্যার হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার সাথে আমার অনেক আগে দেখা করার কথা ছিল কিন্তু আমি চাচ্ছিলাম আমার গ্রাজুয়েশনটা শেষ হোক আগে ও দ্যাটস গ্রেট আমার ইচ্ছে ছিল আপনার